যাব পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী নিনা আফরিন। নিনা, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বৃষ্টিতে যে জোয়ারের পানিতে ভাসছে উপকূলীয় এলাকা, তো আমরা জানছি যে সেখানে কুয়াকাটা সৈকত ভাঙছে, এই বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ভাঙন ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ ঈশান আপনাকে। আপনি স্বাভাবিক জোয়ারের থেকে বেশি পানির চাপ থাকায় এবং ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় কুয়াকাটা সমুদ্র সৈকত কিন্তু অনেক অংশে ভেঙে গেছে। আমি যদি বলি, আসলে 80 থেকে 100 ফিট পর্যন্ত কিন্তু ভেঙে গিয়েছে এই সমুদ্র সৈকতের তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাই, আসলে এই জায়গাগুলোতে কিন্তু আসলে পর্যটকদের সবসময় ভিড় ছিল, এখানে বারবিকিউ পয়েন্ট ছিল, এখানে কিন্তু সন্ধ্যার পরে বারবিকিউর আয়োজন করা হয় এবং অনেক দোকানপাট ছিল, সেগুলো কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, আপনি যদি দেখতে পান আমাকে। আর হচ্ছে গিয়ে যে এছাড়াও কিন্তু ওই এর অপর পাশে কিন্তু একটি নারিকেল বাগান ছিল, সেটি কিন্তু একেবারেই বিলীন হয়ে গিয়েছে, এবং সৈকতে নামার জন্য যে প্রধান সড়কটি রয়েছে সেটিও কিন্তু অনেকাংশেই ভেঙে গিয়েছে। আর যে যেই কথাটি আপনি জানতে চেয়েছেন যে আসলে এই কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, মানুষ কিন্তু নিজেদের প্রয়োজনের তাগিদে এবং নিজের প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য কিন্তু পার্শ্ববর্তী কিছু বস্তা এখানে ফেলেছিল, সেটার জন্য কিন্তু সামান্য কিছু রক্ষা হলেও কিন্তু বড় অংশ ভেঙে গিয়েছে কুয়াকাটা সৈকতের। এবং প্রশাসন থেকে কিন্তু এখন পর্যন্ত এই ধরনের এখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে বছর কয়েক আগ থেকে কিন্তু এখানে চলছে পানি উন্নয়ন বোর্ডের একটি বড় প্রকল্পের কথা, কিন্তু আসলে আজ পর্যন্ত কিন্তু স্থানীয় লোকজন এখানে কোনো দৃশ্যমান কোনো ধরনের প্রকল্পের কাজ শুরু হতে দেখেনি এবং তারা কিন্তু সংখ্যায় রয়েছে। এভাবে যদি প্রতিনিয়ত কুয়াকাটা সৈকত ভাঙতে থাকে, তবে হয়তো অচিরেই এই কুয়াকাটা সৈকত বিলীন হয়ে যাবে এবং অস্তিত্ব হারাবে সাগরকন্যা কুয়াকাটা। এখন এখানকার জনগণ কিন্তু কোনো ধরনের প্রতিনিধি বা কোনো মন্ত্রী কোনো এমপিদের উপর ভরসা করেনি, তারা চাচ্ছে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে যেন থাকে এবং সে একমাত্র তিনিই পারবেন এই সমুদ্র সৈকত কুয়াকাটাকে বাঁচাতে, এমনটাই তারা আশা করছে।